আসসালামু আলাইকুম। আপনি যদি একই ভিডিও ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড দেন তাহলে কি পরবর্তীতে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, বা আপনার চ্যানেলে বা পেজের মধ্যে কোনো সমস্যা হবে কিনা, বা আপনার ভিডিওর মধ্যে কোনো পরিবর্তন করতে হবে কিনা, সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই ভিডিওটার মধ্যে আলোচনা করব, তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো প্রথম যে জিনিসটা সেটাতে আসি, আপনি যদি ফেসবুক এবং ইউটিউবে আপনার ভিডিওটাকে আপলোড করেন তাহলে কি পরবর্তীতে মনিটাইজেশন নিয়ে কোনো সমস্যা হবে কিনা। যেহেতু আপনার এটা নিজস্ব ভিডিও, আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেটার মালিক কিন্তু আপনি নিজে, তো এই ভিডিওটা কোথায় কোথায় আপলোড হবে সেটা ডিসাইড করার অধিকারও কিন্তু আপনিই রাখেন। এটা কিন্তু ফেসবুক বা ইউটিউবের কোনো এখতিয়ার এখানে নেই, তারা ডিসাইড এটা করতে পারবে না। বা ইউটিউব বা ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স রয়েছে আলাদা আলাদা, সেই কমিউনিটি গাইডলাইন্সের কোথাও কিন্তু ইউটিউব বা ফেসবুক এটা বলে দেয়নি যে আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড দিচ্ছেন সেটা আপনি ইউটিউবে দিতে পারবেন না, বা যেটা আপনি ইউটিউবে দিচ্ছেন সেটা আপনি ফেসবুকে দিতে পারবেন না। সো আপনি কিন্তু একটা ভিডিও ফেসবুক এবং ইউটিউবে আপলোড দিতে পারবেন, সেটা একই সময়ে দিতে পারবেন। অনেকেই আপনাদেরকে বলবে যে আপনি যে ভিডিওটা ফেসবুকে আপলোড দিচ্ছেন বা ইউটিউবে একই সাথে আপলোড দিচ্ছেন সেই ভিডিওটা একটু সময়ের পরিবর্তন করে দিতে, ইউটিউবে আগে দিয়ে সেটা একদিন পরে বা কিছু সময় পরে ফেসবুকের মধ্যে দিতে। আমি আপনাদেরকে বলবো এই কথার কোনো ভ্যালু নেই, কারণ ইউটিউব এবং ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যেই যেহেতু বলা নেই আপনার আলাদা আলাদা আপলোড দিতে হবে বা আপনি আপলোড দিতে পারবেন না, সেহেতু আপনি আপলোড দিতে পারবেন সেটা একই সময়ে দিতে পারবেন। তবে এখানে একটা কনফিউশন রয়েছে, অনেকেই মনে করে বর্তমানে যেহেতু টিকটক, লাইকি বা শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে সেখান থেকে ভিডিও এনে কেউ যদি ইউটিউবের মধ্যে আপলোড করছে সেই চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিচ্ছে না রিউজ কন্টেন্টের কারণে, যার কারণে অনেকেই এটা মনে করছে যেহেতু ওই চ্যানেলগুলোতে মনিটাইজেশন দিচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি যদি একই সময়ে আপলোড করেন তাহলে হয়তো বা আপনার ফেসবুক বা ইউটিউবে মনিটাইজেশন দিবে না। না, এটা আপনার হবে না, কারণ ওই দুইটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলো থেকে, টিকটক বা লাইকি থেকে যেই ভিডিওগুলো আনছেন সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে আনছেন। এখানে কথাটা খেয়াল করুন, ডাউনলোড শব্দটা কিন্তু এসেছে। তো আপনি ডাউনলোড করে যেই ভিডিওটা এনেছেন সেটা আপনি আপলোড দিচ্ছেন, কিন্তু আপনি যেই ভিডিওটা আপনার নিজস্ব কন্টেন্ট সেটা তো আর আপনি ডাউনলোড করছেন না। আপনি সেটা ফেসবুকে আপলোড দিয়ে সেটা ডাউনলোড করে আবার ইউটিউবে দিচ্ছেন না, বা ইউটিউবে আপলোড করে সেটা ডাউনলোড করে ফেসবুকে দিচ্ছেন না। আপনার নিজের ভিডিওর কপিটা আপনি জাস্ট দুইটা প্ল্যাটফর্মের মধ্যে আপলোড দিচ্ছেন, তো সেটা কিন্তু আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনার যে ভিডিওটা আপনি আপলোড দিচ্ছেন সেটার মধ্যে কিন্তু সাইজের একটা বিষয় রয়েছে, কারণ ইউটিউবের যে রিকমেন্ডেড সাইজ সেটা হচ্ছে 16:9 রেশিও। আপনি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড দিবেন সেটা 16:9 রেশিওতে হতে হবে। যেমন আপনি 720 পিতে দিতে পারেন, যেটার সাইজ হচ্ছে 1280x720, বা আপনি যদি 1080 পিতে দেন তাহলে 1920x1080। কিন্তু ফেসবুকের একটা রিকমেন্ডেড সাইজ রয়েছে যেটা হচ্ছে 1:1, মানে স্কোয়ার সাইজ। আপনি যদি 720 পিতে দেন তাহলে 720x720 হবে, আর যদি 1080 পিতে দেন তাহলে 1080x1080 হবে, মানে স্কোয়ার সাইজটা কিন্তু ফেসবুকের জন্য হবে। আর এই ভিডিওগুলো কিন্তু ভালো পারফর্ম করে। আর এজন্য আপনি যখন আপনার ভিডিওটাকে ফাইনাল এডিট কমপ্লিট করবেন তারপর আপনি দুইটা এক্সপোর্ট করবেন। প্রথম এক্সপোর্টটা করবেন আপনার ইউটিউবের জন্য, যেটা আপনি ইউটিউবের সাইজ মোতাবেক করবেন 16:9 রেশিওতে, আর আরেকটা করবেন আপনি ফেসবুকের সাইজ মোতাবেক, যেটা 1:1 রেশিওতে করবেন, আর সেই ভিডিওগুলো আপলোড দিবেন, তাহলে আর কোনো প্রকার কিন্তু সমস্যা রইল না। এখানে আবার অনেকের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, ইউটিউব এবং ফেসবুক এই দুইটা থেকে আমি কোন জিনিসটাকে বেছে নিব। আপনি এখানে দুইটা প্ল্যাটফর্মেই কিন্তু কাজ করতে পারেন, কারণ ইউটিউব কিন্তু অনেক আগে থেকেই রয়েছে, এটা জাস্ট একটা ভিডিও প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র মানুষ কিন্তু আসে ভিডিও দেখার জন্য। কিন্তু ফেসবুক কিন্তু ভিডিও প্ল্যাটফর্ম না, সেটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া, সেখানে আপনি কিন্তু নিজেদের পোস্ট শেয়ার করতে পারবেন, ছবি শেয়ার করতে পারবেন, পাশাপাশি কিন্তু সেখানে মানুষ পেজ বানিয়ে ভিডিও আপলোড দিচ্ছে, তো সেটা কিন্তু একটা সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া। আর আপনি যদি দেখে থাকেন ইউটিউবের মধ্যে যে ভিডিওটা 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ চলে যায় সেই একই ভিডিও ফেসবুকে গিয়ে কিন্তু 10 মিলিয়ন পর্যন্ত ভিউজ কভার করে ফেলে, মানে অনেকটা বেশি কিন্তু ভিউজ কভার করে। এর পেছনে যে রিজনটা সেটা হচ্ছে ইউজার, ইউটিউবের ইউজারের থেকে ডেইলি ইউজার কিন্তু ফেসবুকের মধ্যে বেশি, তাই রাতারাতি একটা ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরালও হয় বেশি। তাই আপনি কিন্তু দুইটা প্ল্যাটফর্মেই কাজ করতে পারেন, আপনাকে ইউটিউবেই যে শুধুমাত্র কাজ করতে হবে তা না, আপনি ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই কাজ করতে পারেন, দুই জায়গাতেই মনিটাইজেশন নিয়ে দুই জায়গা থেকে ইনকামটা করতে পারেন। ফেসবুকের ইনকামটা কিন্তু অনেকটাই বেশি ইউটিউবের থেকে, তবে আপনাকে মেন ফোকাস রাখতে হবে ইউটিউবের দিকে, কারণ ইউটিউব কিন্তু একটা ভিডিও প্ল্যাটফর্ম, এখানে মানুষ কিন্তু শুধুমাত্র আসেই ভিডিওটা দেখার জন্য। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনি কিন্তু সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।